BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে গাইবান্ধা 3 আসনের হালচাল। গাইবান্ধা 3 সংসদীয় আসনটি সাদুল্লাপুর এবং পলাশবাড়ি উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 31 নম্বর আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে গাইবান্ধা 3 আসনে ভোটার ছিলেন 249,397 জন। ভোট প্রদান করেন 138,258 জন। নির্বাচনে জাতীয় পার্টির ডক্টর ফজলে রাব্বি চৌধুরী বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 56,869 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আবু তালেব মিয়া। নৌকা প্রতীকে তিনি পান 39,872 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিরোধ করে। বিএনপি প্রার্থী মোখলেসুর রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 246,805 জন। ভোট প্রদান করেন 176,090 জন। নির্বাচনে জাতীয় পার্টি ডক্টর ফজলে রাব্বি চৌধুরী বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 85,027 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের নজরুল ইসলাম। নৌকা প্রতীকে তিনি পান 47,937 ভোট। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 310,553 জন। ভোট প্রদান করেন 141,038 জন। নির্বাচনে জাতীয় পার্টির ডক্টর ফজলে রাব্বি চৌধুরী বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 91,109 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের ইউনুস আলী সরকার। নৌকা প্রতীকে তিনি পান 76,439 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 326,770 জন। ভোট প্রদান করেন 284,803 জন। নির্বাচনে জাতীয় পার্টি ডক্টর ফজলে রাব্বি বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 179,095 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামের নজরুল ইসলাম। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 86,460 ভোট। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 369,801 জন। ভোট প্রদান করেন 127,563 জন। নির্বাচনে আওয়ামী লীগের ডাক্তার ইউনুস আলী সরকার বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম খুদি। আনারস প্রতীকে তিনি পান 18,204 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচন বর্জন করে। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 411,853 জন। ভোট প্রদান করেন 161,304 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 8 জন। নির্বাচনে আওয়ামী লীগের ডাক্তার ইউনুস আলী সরকার, ধানের শীষ প্রতীকে জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগদানকারী ডাক্তার ফজলে রাব্বি মিয়া, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির দিলারা খন্দকার, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হানিফ দেওয়ান, মশাল প্রতীকে খাদেমুল ইসলাম খুদি, মই প্রতীকে সাদিকুল ইসলাম, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু এবং সিংহ প্রতীকে স্বতন্ত্র আবু জাফর মোহাম্মদ জাহিদ প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের ডাক্তার ইউনুস আলী সরকার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 121,163 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির দিলারা খন্দকার। লাঙ্গল প্রতীকে তিনি পান 24,385 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। গাইবান্ধা 3, সাদুল্লাপুর এবং পলাশবাড়ি আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ডাক্তার ইউনুস আলী সরকার 2019 সালের 27 ডিসেম্বর 66 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। উপনির্বাচনে আওয়ামী লীগের উম্মে কুলসুম স্মৃতি বিজয়ী হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন।
আওয়ামী লীগ থেকে আরও মনোনয়ন চাইবেন পলাশবাড়ি উপজেলা চেয়ারম্যান এ কে এম মোকসাদ চৌধুরী বিদ্যুৎ, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকার, পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মণ্ডল এবং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সহসম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান সরকার। বিএনপির মনোনয়ন চাইবেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডাক্তার মইনুল হাসান সাদিক, সাদুল্লাপুর কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা ডাক্তার মিজানুর রহমান মাসুল। জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীরা হলেন এ আসনের প্রয়াত সংসদ সদস্য ডাক্তার ফজলে রাব্বি চৌধুরীর ছেলে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মইনুর রাব্বি চৌধুরী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা মমতাজউদ্দিন। জাতীয় পার্টি থেকে একাদশ জাতীয় সংসদের প্রার্থী ব্যারিস্টার দিলারা খন্দকার এরশাদের মৃত্যুর পর প্রেসিডিয়াম সদস্য থেকে বাদ পড়েন। পরে নিজে একটি দল গঠন করেন জাতীয় পল্লী পার্টি বা জেপিপি নামে। যদি এটি এখনও নিবন্ধন পায়নি, এ আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। জাসদের মনোনয়ন চাইবেন জাসদ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাদিমুল ইসলাম খুদি। সিপিবি থেকে প্রার্থী হতে চান পলাশবাড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আদিল নান্নু। বাসদ থেকে সাদিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হানিফ দেওয়ান, ন্যাশনাল পিপলস পার্টি থেকে মিজানুর রহমান তিতু দলীয় মনোনয়ন চাইবেন। পর্যবেক্ষণে দেখা যায়, গাইবান্ধা তিন আসনে জাতীয় পার্টি পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম সংসদে টানা বিজয়ী হয়। দশম, একাদশ ও উপনির্বাচন সংসদে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 গাইবান্ধা তিন আসনে চারটি নির্বাচনের প্রদত্ত ভোটকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান প্রদানের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 55.44% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 28.84%, বিএনপি 3.38%, জাতীয় পার্টি 41.13%, জামায়াত ইসলামী 23.39%, স্বতন্ত্র ও অন্যান্য 3.26% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 71.35% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 27.22%, বিএনপি 5.18%, জাতীয় পার্টি 48.29%, জামায়াত ইসলামী 17.19%, স্বতন্ত্র অন্যান্য দল 2.12% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 77.62% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 31.71%, চার দলীয় 28.64%, জাতীয় পার্টি 37.80%, স্বতন্ত্র অন্যান্য দল 1.85% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 87.16% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় মহাজোট 62.88%, চার দলীয় জোট 26.85%, স্বতন্ত্র ও অন্যান্য দল 10.27% ভোট পায়। তথ্যপাত্র বিশ্লেষণে দেখা যায়, গাইবান্ধা তিন আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা মজবুত, বিএনপির সাংগঠনিক অবস্থা মজবুত নয়। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় সংসদের 31 নম্বর আসন গাইবান্ধা তিন আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে ভোটের লড়াই সীমাবদ্ধ থাকবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24-এর সঙ্গেই থাকুন।